বিরতির পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 2023 নির্বাচন যত এগিয়ে আসছে নানান সংগঠনগুলো কিন্তু রাস্তায় নেমে নানান কর্মসূচিতে তাদের অস্তিত্বের জানান যেরকম ভাবে দিচ্ছেন, একই রকম ভাবে সরব হচ্ছেন বিভিন্ন দাবিকে কেন্দ্র করে। আজ পাঁচ দফা দাবিতে যৌথভাবে গণ অবস্থান আন্দোলন সংগঠিত করেছে তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন এবং নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন। সিএএ প্রত্যাহার করা সহ শিক্ষাক্ষেত্রে উন্নয়নে এই গণ অবস্থান আন্দোলনের দাবিগুলোর মধ্যে মুখ্য ছিল। উত্তরগেট এলাকায় এদিন এই 3 ঘন্টার গণ অবস্থান আন্দোলন সংগঠিত করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে দাবিগুলো তুলে ধরেছেন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি। বিভিন্ন সময় কিন্তু তারা বিভিন্ন দাবি নিয়ে সরব হন এবং আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই আবারও কিন্তু সরব হয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন এবং নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন যৌথভাবে। উত্তরগেট এলাকায় এদিন এই 3 ঘন্টার গণ অবস্থান আন্দোলন তারা করেছেন এবং স্লোগানে মুখরিত ছিল সেই আন্দোলন, এবং গণ অবস্থানের মধ্যে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন যে তাদের দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোই কিন্তু তুলে ধরেছেন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন এবং নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনের যারা সদস্যরা রয়েছেন তারা। বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই তাদের মুখ্য বিষয় কিন্তু ছিল সিএ প্রত্যাহার করা সহ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, এই গণ আন্দোলনের অবশ্যই মুখ্য দাবি কিন্তু এটাই ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন এই বিষয়টাকে কেন্দ্র করে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি শুনব। আমাদের মূল ডিমান্ড হচ্ছে সিএ রিফিল করতে হবে, রিফিউজিকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে, পিটিএডিসি আন্ডারে কুমলিং হেডকোয়ার্টারে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি কলেজ, টেকনিক্যাল কলেজ এগুলি স্থাপিত করতে হবে। আবসা যেগুলি আমাদের কিছু কিছু ত্রিপুরাতে দুর্গম এরিয়াতে আসপা ইমপ্লিমেন্ট আছে এগুলি উইথড্র করতে হবে, এগুলি নিয়ে আমাদের গণ অবস্থান। আমরা 5 দফা দাবি। আমার নাম বিশ্বকুমার দেবনাথ, টিএসএফ প্রেসিডেন্ট। আপনারা শুনলেন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের সভাপতি কি দাবি তারা তুলে ধরেছেন। 5 দফা দাবিতে মূলত যৌথভাবে গণ অবস্থান আন্দোলন সংগঠিত করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন এবং নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন, এবং উত্তর গেট এলাকাতে 3 ঘন্টার এই গণ অবস্থানের মাধ্যমে তাদের এই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে বেশ স্লোগানে মুখরিত ছিল তাদের এই গণ অবস্থান, একই রকম ভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের বিভিন্ন দাবিগুলো কিন্তু তুলে ধরেছেন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন এবং নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনের যারা সদস্যরা রয়েছেন প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।